মঞ্চাকে বাড়িতে দেখলাম, শরীরটা তো ভালো নাই তার। দেখলো যখন তুমি বারণ করলো নি কেন? ও তো শুধু তোমার কথাই শুনে, আমি কইলে কি আর হবে? ছোট থেকে তো বাপ অন্ত প্রাণ তার, তাইলে শুনেনি কেন? তাকে লিয়ে কি ভাবার সময় হয়েছে কখনো? ব্যবসা ছাড়াও তো অনেক ব্যস্ততা তোমার। কথায় কথায় মাথা গরম করেছে, ঘুরি ঘুরি বেড়াইছে, নেশা করেছে, শরীর তো আরো খারাপ হয়ে যাবে তার। কি আর করা যাবে? একটা কাজ করা যায়, কিন্তু আমি কইলে তো লাভ হবে নি। তুমি যদি কই দেখো। তুই তো বাপ হবি, তাহলে তুই রাজার বংকাদা রাজার বাপ কেন? কইলা তো মানে ফুনটুস জড়া ভাড়ির দায়িত্ব পাইছে, এরপর আরো পাবে হয়তো। পাবিনি, ডাব্লু ভাই না রইলে কে দিবে? তুই না পারলে সালামি নিজেই করবো। আরে অত সহজ হবে নাকি? প্ল্যান করতে হবে তো। কর, প্ল্যান করবো আমি। কেন? মকাই আমায় গান্ডু কই তো। মকাই দুনিয়ায় নাই, তুই আছো। মধুনদা ফোন করছিল, ডাব্লু ভাই ডাকছে। এখনই? হ্যাঁ, কইলো তো তকে লিখি চলে আসতে, তোর ফোন বন্ধ আছে বোধ হয়। অ্যাকশন আছে নাকি? কইলেনি তো কিছু। আয় ভিতরে। বারা বাইরে আছি। ভেতরে আইসো না বঙ্কাদা। না না লাগবে নি। ফন্টুস কেমন আছে গো? ওই আছে। নতুন কাজ সামলাতে পারে টে? ও দেখা যাও কতদিন করে। লেরে মন্দা তাড়াতাড়ি কর। দাদা মা কি হবে?